বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই গণ অভ্যুত্থানে নিহতের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি সবশেষ তথ্য মতে সারা দেশে এক হাজার পাঁচশো একাশি জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে কমিটি স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য সচিব তারেক রেজা বলেন প্রাথমিক তালিকাটি জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি যাচাই বাছাই শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত তালিকা প্রদান করা হবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তারা অধরা আসমিনা রিপোর্ট আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপ নেয় সরকার পতনে হাজারো ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে গেল পাঁচ আগস্ট দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পায় জনগণ টিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক হাজার পাঁচশো একাশি জন ব্যক্তির তথ্য অন্তর্ভুক্ত করে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ব্যক্তিদের প্রাথমিক তালিকা প্রণয়নের কথা জানায় স্বাস্থ্য বিষয়ক উপকমিটি আমরা যে শহীদ তালিকাটা প্রকাশ করতে এটা ঐতিহাসিক সংবাদ সম্মেলন এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা জাতিকে আজকে বলার সুযোগ পাব কিভাবে কোন পদ্ধতি এসেছি উপকমিটির সদস্য সচিব তারেক রেজা বলেন জুলাই গণ অভ্যুত্থানে একত্রিশ হাজারের বেশি ছাত্র জনতা আহত হন তবে এটা চূড়ান্ত নয় যে আপডেটটা ছিল আপনারা জানেন চোদ্দশো তারপরে দুজন শহীদ হয়েছেন এবং আমরা আরও কিছু মিসিং ডেটা পেয়ে যেটি আসলে আমাদের পনেরোশো একাশি আজকে দাঁড়িয়েছে আরেকটি বিষয়ে প্রশ্ন আসবে যে সাতশো আট জনের যে স্বাস্থ্য মন্ত্রণালয় যে তালিকাটা প্রকাশ করেছে সেটির সাথে আসলে এটি মানে সেটি তাহলে আসলে কি প্রত্যেকটি জেলায় এই তালিকাটা পাঠানো হয় পাঠানোর পরে বলা হয় যে মানে আপনারা ভেরিফিকেশন করেন তো সেই তালিকা থেকে যে তথ্যগুলো আসলে ভেরিফাই করা গিয়েছিল সেই তালিকায় কিন্তু সাতশো আট জনের সেটি কিন্তু সেটিও কিন্তু আপডেট চলমান নাগরিক কমিটির সদস্যরা বলেন জেলা কমিটিগুলোর মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে প্রতিটি নাম ও তথ্য ভেরিফাই করা সম্ভব হয় রেড জুলাই আমাদের সহায়তা করছে আসুন আমাদের সহায়তা করছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি আমাদের সহায়তা করছে এছাড়াও আমাদের কাছে আসলে সারা দেশের অনেক মানুষ যারা আসলে নিজ উদ্যোগে মানুষদের নিহত পরিবারদের বাসায় বাসায় গিয়ে ডাটাগুলা আমাদের কাছে আসলে পাঠিয়েছে দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ প্রচেষ্টায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের প্রাথমিক তালিকা প্রণয়ন করা হয় অধুরা ইয়াসমিন আর টিভি ঢাকা